আমরা পার্ট 2 ভিডিওর শেষে দেখলাম জিমি ভ্যালেন্টাইন এলমোর শহরে আছে বেন প্রাইস দায়িত্ব নিয়ে নিয়েছেন তদন্ত করবেন আর জিমি ভ্যালেন্টাইনের মধ্যে মোটামুটি একটা ভয় ঢুকেছে আজকে পার্ট 3 ওয়ান আফটারনুন জিমি ভ্যালেন্টাইন অ্যাড ইস সুটকেস ক্লাইম আউট অফ দ্য মেল হ্যাক ইন এলমোর এ লিটল টাউন 5 মাইলস অফ দ্য রেলরোড ডাউন ইন এ ব্ল্যাক জ্যাক কান্ট্রি অফ আর্কানসাস কোন একদিন বিকেলবেলা জিমি ভ্যালেন্টাইন তার সুটকেসটা নিয়ে একটা মেল হ্যাক মানে মালবাহী ট্রেন যাতে প্যাসেঞ্জার উঠতে পারে এরকম ট্রেনে উঠলো যে একটা নতুন শহরে গিয়ে নামলো যে শহরটা রেল লাইন থেকে 5 মাইল দূরে সেই শহরের নাম ছিল এলমোর সেটা যে দেশের মধ্যে অবস্থিত সেই দেশের নাম ছিল আরকানসাস আর আরকানসাস দেশ হচ্ছে কালো কালো মানুষের দেশ মানে ওখানকার সমস্ত পুরুষ মহিলা ছেলে মেয়ে সবাই একদম কুচকুচে কালো ওকে সেখানে জিমি ভ্যালেন্টাইন পৌঁছে এবার জিমি হচ্ছে হিরোর মতো দেখতে দবদবে সাদা ফর্সা সেই ঢুকে গেছে কালো কালো লোকেদের দেশে মানে দেখে কি মনে হচ্ছিল যেন কয়লার মাঝখানে হিরে এসে পৌঁছেছে লুক জিমি লুকি লাগে না অ্যাথলেটিক ইয়াং সিনিয়র জাস্ট হোম ফ্রম কলেজ জিমিকে দেখে মনে হচ্ছিল একটা ইয়াং সিনিয়র খেলোয়াড় যে কলেজ থেকে সদ্য বাড়ি ফিরেছে এন্ড ওয়েন ডাউন দ্য বোর্ড সাইড ওয়াক টুয়ার্ড দ্য হোটেল এবং সাইড ওয়াক মানে ফুটপাথের উপরে হাঁটতে হাঁটতে হোটেলের দিকে যাচ্ছে এই ইয়াং লেডি ক্রস দ্য স্ট্রিট একটা ইয়াং মেয়ে রাস্তা অতিক্রম করে বেরিয়ে গেল পাস্ট হিম একটা কর্নার একটা কর্নারে রাস্তা টার্নিং মোড়ে জিমিকে অতিক্রম করে গেল এন্টার্ড আ ডোর ওভার হুইচ ওয়াজ দ্য সাইন দ্য এলমোর ম্যান সে কি একটা দরজায় ঢুকলো যে দরজার মাথার উপরে বড় বড় করে সাইন বোর্ড দেওয়া ছিল দা এলমোর ব্যাংক এখানে আমরা কি বুঝলাম মেয়েটা গিয়ে এলমোর ব্যাংকে ঢুকলো জিমি ভ্যালেন্টাইন লুকড ইনটু হার আইজ জিমি ভ্যালেন্টাইন ওই মেয়েটা চোখের দিকে তাকালো ফরবার হোয়াট হি ওয়াজ এবং সঙ্গে সঙ্গে ভুলে গেল সে কে তার মানে কি লাভ এট ফার্স্ট সাইট প্রথম দেখাতে প্রেমে পড়ে গেল এবং সে ভুলে গেল সে চোর এখানে চুরি করতে এসেছে পুলিশের নজর বাঁচাতে এসেছে এসব কথাগুলো ভুলে গেছে সঙ্গে সঙ্গে মেয়েটার প্রেমে পড়ে গেল অ্যান্ড বিকেম অ্যানাদার ম্যান সঙ্গে সঙ্গে রঙিন রোমান্টিক মানুষের রূপান্তরিত সি লোয়ার হার আইস অ্যান্ড কালার স্লাইটলি সে তার চোখটা নিচু করল এবং হালকা লজ্জা পেল ইয়াং মেন অফ জিমি স্টাইল অ্যান্ড লুকস ওয়ার স্ক্যাচ ইন এলমোর জিমির মতো স্টাইল এবং জিমির মতো দেখতে ইয়াং ছেলে এলমোর শহরে নেই বললেই চলে জিমি কলার আ বয় নতুন অফ দ্য স্টেপস অফ দ্য ব্যাংক অ্যাজ হি ওয়ার ওয়ান অফ দ্য স্টক হোল্ডার্স সে ব্যাংকের সিঁড়ির কাছে একটা ছেলে আড্ডা মারছিল জিমিকে সে ছেলেটাকে ধরলো এবং তাকে পরিচয় দিল যে সে এই ব্যাংকের একজন স্টক হোল্ডার মানে এই ব্যাংকে তার অ্যাকাউন্ট আছে অ্যান্ড বিগেন টু আস্ক হিম কোশ্চেনস অ্যাবাউট দ্য টাউন এবং জিমি ভ্যালেন্টাইন ওই ছেলেটাকে শহরটা সম্পর্কে নানান প্রশ্ন জিজ্ঞেস করা শুরু করলো ফিডিং হিম ডাইমস অ্যাট দ্য ইন্টারভাল আর মাঝে মাঝে তাকে একটা করে কয়েন দিছিল ডাইম মানে কয়েন বাই দ্য ইয়াং লেডি কেম আউট এরই মধ্যে সেই ইয়াং মেয়েটা যাকে জিমি ভ্যালেন্টাইন দেখে আকৃষ্ট হলো সেই মেয়েটা ব্যাংকে ঢুকেছিল সে বেরিয়ে এলো লুকিং রয়্যালি আনকনসাস অফ দ্য ইয়াং ম্যান উইথ সুটকেস অ্যান্ড ওয়েন্ট আর ওয়ে এবং নামার সময় মেয়েটা কিন্তু এই সুটকেস ধরে দাঁড়িয়ে থাকা জিমি ভ্যালেন্টাইন তাকে দেখেও দেখলো না না দেখার ভান করলো এবং তার নিজের পথে চলে গেল যেই মেয়েটা বেরিয়ে গেল জিমি ভ্যালেন্টাইন সঙ্গে সঙ্গে ওই লোফার ছেলেটাকে জিজ্ঞেস করছে ইজ নট দ্যাট ইয়াং লেডি পলি সিম্পসন আচ্ছা ওই যে ইয়াং মেয়েটা বেরিয়ে গেল তার নাম পলি সিম্পসন না আর্ট জিমি উইথ স্পেশাস জাইল বিশেষ অভিনয় করে জিজ্ঞেস করলো মানে এরকম আছে বানিয়ে বানিয়ে একটা নাম বলে জাস্ট মেয়েটা নাম জানার ইচ্ছা তোমরা তাহলে কি বলতে ডাইরেক্ট জিজ্ঞেস করতে এই মেয়েটার নাম কি রে কোথায় বানিয়ে এরকম জিজ্ঞেস জিমি কিন্তু ডাইরেক্ট প্রশ্ন করে সরাসরি বানিয়ে বানিয়ে নাম বলে যে ওই মেয়েটার নাম পলি সিম্পসন না তখন লোকার ছেলেটা উত্তর দিচ্ছে না সি ইজ অ্যানাবেল অ্যাডামস সে তো অ্যানাবেল অ্যাডামস হার বা ওনস দিস ব্যাংক তার বাবা এই ব্যাংকের মালিক হয় আগে কাউকে এলমোর শহর আপনি এলমোর শহরে কেন এসেছেন লোকটা জিজ্ঞেস করছে ইজ দ্যাট আ গোল্ড ওয়াচ চেন আপনার হাতে একটা গড়ে চেন দেখতে পাচ্ছি গড়ের চেন ওটা কি সোনা তৈরি আই এম গোয়িং টু গেট আ বুলডগ আমি একটা বুলডগ কিনবো গট এলমোর টাইমস আর দু একটা কয়েন আছে দিন না তাহলে জিমি ভ্যালেন্টাইন চালা কি করে জেনে নিল মেয়েটার নাম মেয়েটার বাবার নাম মেয়েটা কোথায় থাকে সব জেনে তার মধ্যে বুঝলো কি যে এলমোর ব্যাংকের মালিকের মেয়ে মানে এই ব্যাংকে সে রেগুলার আসবে তার মানে আমাকে কাছাকাছি কোনো একটা হোটেলে থাকতে হবে উল্টো দিকে একটা হোটেল ছিল হোটেলের নাম ছিল প্ল্যান্টার্স হোটেল জিমি ওয়েন টু দ্য প্ল্যান্টার্স হোটেল জিমি প্ল্যান্টার্স হোটেলে গেল রেজিস্টার্ড অ্যাজ র‍্যাপ ডিসপেন্সার এন্ড এনগেজড এ রুম নিচে হোটেলে রেজিস্টার কাছে নাম লিখলো সেখানে জিমি ভ্যালেন্টাইন নাম লিখলো না সেখানে নাম লিখলো র‍্যাপ ডিসপেন্সার এন্ড এনগেজড এ রুম একটা রুম উপর হি লিড অন দ্য ডেস্ক এন্ড ডিক্লেয়ার্ড হিজ প্ল্যাটফর্ম টু দ্য ক্লার্ক সে ডেস্কের উপর ঝুঁকে পড়লো এবং তার এখানে আসার উদ্দেশ্য ক্লার্ককে জানালো হি সেড হি হ্যাড কাম টু এলমোর টু লুক ফর এ গুড লোকেশন টু গো ইনটু বিজনেস সে বলল সে এলমোর শহরে এসেছে কেন সেটা বিজনেস করতে চায় লোকেশন দেখতে এসেছে হাউ ওয়াজ দ্য শু বিজনেস নাও ইন দ্য টাউন এই শহরে জুতো বিজনেস কেমন চলে হি হ্যাড থট অফ দ্য শু বিজনেস সে জুতো বিজনেস এর কথা ভাবছে ওয়াজ দেয়ার অ্যান ওপেনিং সেখানে ভালো সুযোগ সুবিধা পাওয়া যাবে দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেস বাই দ্য ক্লথ অ্যান্ড ম্যানার অফ জিমি জিমির কাপড় চোপড় এবং দাঁড়ানোর স্টাইল আচার আচরণ এগুলো দেখে ক্লার্ক মুগ্ধ হয়ে গেছিল হি হিমসেলফ ওয়াজ সামথিং অফ এ প্যাটার্ন অফ দ্য ফ্যাশন ফর দ্য থিনলি গিল্ডেড ইউথ অফ এলমোর অ্যাকচুয়ালি এলমোর শহরের সে থিনলি গিল্ডেড ইউথ মানে ধনী বাপের বিগড়ে যাওয়া উড়ন চণ্ডী বাচ্চা কিছু বাচ্চা থাকে না সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে সারাদিন লেনদেন করে ঘুরছে কোনো কাজ নেই বাবার টাকা ধ্বংস করছে রাতে গিয়ে আবার ঘুমোতে যাচ্ছে এরকম ধনী বাপের বিগড়ে যাওয়া উড়ন চণ্ডী বাচ্চা এরা যেরকম স্টাইলে থাকে জিমির স্টাইলটা সেরকম
আর এই ক্লার্ক নিজে ওই রকম স্টাইলে একটা ছিল কিন্তু এখন যেহেতু বয়স হয়েছে বাট নাও হি পারসিভ হিজ শর্টকামিংস কিন্তু এখন সে তার নিজের দোষ ত্রুটিগুলো শুধরে নিয়েছে While trying to figure out Jimmy's manner of trying it for in her, he cordially gave the information. জিমির ঘোড়া গাড়ির সাথে ঘোড়াকে বাঁধার যে স্টাইল সেটাকে ওই ক্লার্ক দেখছিল এবং জিমিকে উত্তর দিচ্ছিল জিমির প্রশ্ন কি ছিল যে এখানে যুদ্ধ বিজনেস চলবে কিনা ক্লার্ক উত্তরে কি বলতে সম্ভব ইয়েস দেয়ার অট টু বি আ গুড ওপেনিং ইন দ্য সোলাই যে হ্যাঁ এখানে যুদ্ধের লাইনে ভালো সুযোগ সুবিধা আছে দেয়ার ওয়াজ নট অ্যান এক্সক্লুসিভ শু স্টোর ইন দ্য প্লেস এই শহরে ভালো কোনো জুতোর দোকান নেই দ্য ড্রাই গুডস অ্যান্ড দ্য জেনারেল স্টোর্স হ্যান্ডেল দেম শুকনো দ্রব্যের দোকান এবং সাধারণ দোকান তারাই জুতো বিক্রি করে বিজনেস ইন অল লাইনস ওয়াজ ফেয়ারলি গুড এখানে সমস্ত লাইনে বিজনেস ভালো হোপ মিস্টার স্পেন্সার উড ডিসাইড টু লোকেট ইন এলমোর আশা করছি স্পেন্সার আপনি এলমোর শহরে থাকার সিদ্ধান্ত নেবেন হি উইল ফাইন্ড ইট এ প্লেজেন্ট টাউন টু লিভ ইন এন্ড দ্য পিপল ভেরি সোশ্যাল আপনাকে এই শহরটা খুব মনোরম শহর বলে মনে হবে এবং এখানকার লোকেদেরকে আপনাকে সামাজিক বলে মনে হবে মিস্টার স্পেন্সার ফর হি উড স্টপ ওভার ইন দ্য টাউন ফর ফিউ ডেজ টু লুক ওভার দ্য সিচুয়েশন আর মিস্টার স্পেন্সার মানে জিমি ভ্যালেন্টাইন সেও ভাবলো যে আমি এখানে কয়েকটা দিন থেকে যাবো থেকে গিয়ে সিচুয়েশনটা দেখবো পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে তারপরে ব্যবস্থা নেবো কি করবো নো দ্য ক্লার্ক নিড নট কল দ্য বাস যে না আমরা ক্লার্ককে ডাকার কোনো দরকার নেই হি উড ক্যারি আপ উইথ সুটকেস হিমসেলফ জিমি বললো যে না আমার সুটকেস আমি নিজে বয়ে দেবো ইট ওয়াজ রাদার হেভি এটা খুব ভারী তাহলে জিমি ভ্যালেন্টাইন এলমোর শহরে থাকার সিদ্ধান্ত নিয়ে কতদিন থাকবে এলমোর শহরে পার্মানেন্ট এখানে সেটেল হবে নাকি এ শহর ছেড়ে আবার কোথাও পালাবে বেন প্রাইস জানতে পেরে যাবেন না তো যে জিমি ভ্যালেন্টাইন এলমোর শহরে আছে বা ওই যে মেয়েটা অ্যানাবেল অ্যাডামস সে জিমির কতটা কাছে আসবে জিমি কি তার কাছাকাছি যেতে পারবে এবার জিমির ভবিষ্যৎ কী হবে এরপরে এটা জানার জন্য আমরা অপেক্ষা করতে হবে নেক্সট পার্টের ভিডিওর জন্য আমার এই ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো